বিনোদনের তাজা খবরে স্বাগতম। হাওয়ার কারণে জীবনে কোনো পরিবর্তন আসেনি। তুষি গেল বছরটি স্বপ্নের মতো গেছে অভিনেত্রী নাফিজা তুষির। হাওয়া সিনেমার মাধ্যমে নিজেকে নতুন করে চিনিয়েছেন এই তারকা। এই হাওয়া ক্যারিয়ারে কতটা পরিবর্তন আনলো তুষির, এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। এর উত্তরে তুষি বলেন, আমি আগে যেমন জীবন যাপন করতাম এখনও তাই আছে, জীবন যাপনে কোনো পরিবর্তন আসেনি। তবে আগে মানুষ আমাকে কম চিনত, এখন বের হলে বেশি চেনে, ছবি তুলতে আসে, পরিবর্তন বলতে এটাই হয়েছে। হাওয়ার কারণে জীবন যাপনে যেমন পরিবর্তন আসেনি তুষির, তেমন পরিবর্তন আসেনি চিন্তাধারাতেও। তবে অভিনেত্রী জানালেন, চাপ বেড়েছে, কাজের চাপ। তুষি জানান, তার প্রতি দর্শকদের চাহিদা বেড়েছে, এই চাহিদার কারণে কিছুটা প্রেসার অনুভব করছেন। অভিনেত্রী তুষির ভাষ্য, ছবি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় একটু প্রেসার বেড়েছে, আমার প্রতি মানুষের চাহিদা বেড়ে গিয়েছে, তাই একটু চাপও অনুভব হচ্ছে। 2014 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পথ চলা শুরু করেন অভিনেত্রী নাফিজা তুষি। ওই আসরে তিনি প্রথম রানার আপ হন। এরপর 2016 সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম দিয়ে শুরু করেন চলচ্চিত্রের যাত্রা। গত বছরের আলোচিত ও ব্যবসা সফল হাওয়া সিনেমায় গুলতি চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। হাওয়ার পর নতুন কোনো সিনেমাতে তুষিকে দেখা যায়নি, তাহলে তুষি কি নতুন কোনো সিনেমার প্রস্তাব পাননি? এমন উত্তরে তিনি বলেন, প্রস্তাব আসেনি তা কিন্তু নয়, আমার কাজের একটা ধরন আছে, সেই ধরনের একই ধারার কাজই করতে চাই আমি। যে চরিত্র নিয়ে আমারও গবেষণা করার সুযোগ আছে সেই চরিত্রই করতে চাই। কিছু কাজের ব্যাপারে কথা হয়েছে, শীঘ্রই জানাতে পারবো সব। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।